আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি বিজয় দিবস স্পেশাল কালারফুল গুঁড়ো দুধের সন্দেশ বা বরফি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার এবং খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আমি যেহেতু বিজয় দিবস উপলক্ষে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই সন্দেশগুলো দিয়ে আমাদের জাতীয় পতাকার থিম দিয়েছি। তাহলে চলুন রেসিপিটির মূল প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ঘি। এখানে বাটারও ইউজ করতে পারেন। ঘিটা মেল্ট হয়ে গেলে অ্যাড করছি 1 কাপ পাউডার মিল্ক, 1/2 কাপ পাউডার সুগার, 1/3 কাপ লিকুইড মিল্ক। এরপর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হলে প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকটা পানি ছেড়ে দেবে। ধৈর্য ধরে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, পানিটা একটু শুকিয়ে নিতে হবে। এখন অ্যাড করছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, এখানে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন। 1 চিমটি গ্রিন ফুড কালার অ্যাড করছি, খুব একটা কালার হয়নি তাই আরও একটু কালার অ্যাড করছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে 1/2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক অ্যাড করছি। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরকম প্যানের গা ছেড়ে আসলে নামিয়ে ফেলতে হবে। 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি যেন অতিরিক্ত গরমটা কমে যায়। 5 মিনিট পরে ডোটাকে একটু মেখে সেখান থেকে একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে আঙ্গুল দিয়ে মধ্যে একটু চাপ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো ডিজাইনগুলো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো গ্রিন সন্দেশ বা বরফি বানানো হয়ে গেছে। এখন রেড সন্দেশের জন্য ডোটা বানিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেলে 3 টেবিল স্পুন লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে অ্যাড করছি 1/2 কাপ গুঁড়া দুধ বা পাউডার মিল্ক। অ্যাড করছি 1/3 কাপ পাউডার সুগার, 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যেন প্যানের গায়ে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অ্যাড করছি সামান্য রেড ফুড কালার, আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কালারগুলো শুধু অ্যাড করেছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। আমার ডোটা প্যানের গা ছেড়ে এসেছে এবং একটা আঠালো ভাব হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেললাম। 5 মিনিট অপেক্ষা করছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আমি রেড সন্দেশটা একটাই বড় করে বানাচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট করে বানাতে পারেন। এই তো আমার সবগুলো সন্দেশ তৈরি করা হয়ে গেল, সেই সাথে আমাদের লাল সবুজ পতাকা সম্পূর্ণ হলো। দেখার সৌন্দর্যে আমি একটা কাজু বাদাম দিয়ে নিলাম। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।